পিত্ত থলি এবং পিত্ত নালীর যদি পাথর হয়, সেই ক্ষেত্রে রোগী আমাদের কাছে প্রথমত যে সমস্যাগুলো নিয়ে আসেন, এক নাম্বার রোগীর কোনো সমস্যাই হয়তো থাকে না। রোগী হয়তো গর্ভাবস্থায় একটা আল্ট্রাসোনা করতে গিয়েছেন, সেই ক্ষেত্রে হয়তো পাথর ধরা পড়েছে। দুই নাম্বার রোগী হয়তো অনেক দিন ধরে বুক জ্বালা পড়ার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো উপশম হচ্ছে না। তিন নাম্বার রোগীর ক্ষুধা মন্দা বা সবসময় মনে হয় যে পেট ভরা ভরা বমি বমি একটা ভাব থাকে। চার নাম্বার এই রোগীগুলো অনেক ক্ষেত্রেই বলে যে পেটের উপরের অংশে ডান পাশে পাঁজরের নিচে অনেক সময় ধরে একটা চিনচিনে ব্যথা অনুভব করে। এই ব্যথা অনেক সময় অনেকের ক্ষেত্রেই কাঁধের দিকে যেতে পারে, ডান কাঁধের দিকে যেতে পারে বা পিছনে আমাদের কাঁধের মধ্যভাগের অংশে এই ব্যথা অনুভূত হতে পারে। এই সবগুলো উপসর্গ ছাড়াও রোগী যদি সংক্রমণের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে জন্ডিস নিয়ে উপস্থিত হতে পারে আমাদের কাছে। সো এই উপসর্গগুলো সবাই খেয়াল রাখবেন, যে উপসর্গগুলো নিয়ে আমরা সাধারণত রোগীদের পেয়ে থাকি। সকল ধরনের স্বাস্থ্য সেবা নিয়ে সফিপুর কালিয়াকৈর গাজীপুরে খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল, সেরা ডাক্তার সেরা হাসপাতাল। খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।